আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আলামিন রানা। সবার জন্য হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আমি আজ শততম পদ্ধতির বিভিন্ন হোমিওপ্যাথিক ওষুধ রোগীকে সেবন করতে দেওয়ার পূর্বে কিভাবে প্রস্তুত করতে হয় এবং সেই ওষুধটি রোগীকে কিভাবে সেবন করতে দিতে হয় এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাল্লাহ। আমার এই ভিডিওটি নবীন হোমিওপ্যাথিক চিকিৎসক এবং শিক্ষার্থী সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষামূলক ভিডিও হবে বলে আমি আশা করি। ভিউয়ার্স, আমার এই চ্যানেলে সর্বশেষ যে ভিডিওটি আমি দিয়েছি সেই ভিডিওতে পঞ্চাশ সহস্রতমিক পদ্ধতির বিভিন্ন হোমিওপ্যাথিক ওষুধ রোগীকে সেবন করতে দেওয়ার পূর্বে কীভাবে প্রস্তুত করতে হয় এবং সেই ওষুধটি কীভাবে রোগীকে সেবন করতে দিতে হয় এ বিষয়ে আলোচনা করেছি এই যে এই ভিডিওটি। কমেন্টে এবং ভিডিও ডেসক্রিপশনে এই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, আপনারা প্রয়োজনে এই ভিডিওটি দেখে নিতে পারেন। আমি এখন শততমিক পদ্ধতির বিভিন্ন হোমিওপ্যাথিক ওষুধ রোগীকে সেবন করতে দেওয়ার পূর্বে কিভাবে প্রস্তুত করতে হয় এ বিষয়ে আলোচনা করব। ভিউয়ার্স, শততমিক পদ্ধতির হোমিওপ্যাথিক ওষুধ রোগীকে সেবন করতে দেওয়ার পূর্বে সেই ওষুধটি প্রস্তুত করার জন্য আপনার যে উপকরণগুলো প্রয়োজন হবে সেগুলো হলো 4 আউন্স অথবা 2 আউন্সের শিশি। আমি এখানে 4 আউন্সের শিশি, এই যে দেখুন, এটা হচ্ছে 4 আউন্সের শিশি, প্রায় 100 মিলি সাইজের। এটি স্পেশাল প্লাস্টিক শিশি, আপনারা কাঁচা শিশি ব্যবহার করতে পারবেন। আরেকটি জিনিসের প্রয়োজন হবে, সেটি হলো এই যে 1 গ্রাম শিশি। আমি এখানে যে শিশিটি নিয়েছি সেটি স্পেশাল প্লাস্টিকের শিশি, আপনারা কাঁচা শিশি ব্যবহার করতে পারেন। আরেকটি উপাদান, সেটি হলো এই যে দেখুন, এই শিশির ভিতরে যে গ্লোবিউলস আছে অর্থাৎ পিল আছে, এই পিল প্রয়োজন হবে। আমি এখানে যে পিলগুলো নিয়েছি সেটি 20 নম্বর পিল, অর্থাৎ 20 নম্বর বড়ি। বড়িগুলোর সাইজ অনেকটা সরিষার দানার চেয়ে একটু বড়। শততম পদ্ধতির ওষুধ প্রস্তুত করার জন্য এই 20 নম্বরই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। আরেকটি জিনিসের প্রয়োজন হবে, সেটি হলো ডিস্টিল ওয়াটার অথবা ফিল্টার করা স্বচ্ছ পানি। আমি একটি হোমিওপ্যাথিক ওষুধ নিলাম, যেমন এই যে দেখুন, এটা হলো একটি হোমিওপ্যাথিক মেডিসিন, আর এই মেডিসিনটির নাম হলো অ্যাগনাসকাস্ট, আর এই মেডিসিনটির পাওয়ার হলো 30। রোগীকে সেবন করতে দেওয়ার পূর্বে এই ওষুধটি কীভাবে প্রস্তুত করতে হবে তা আপনাদেরকে এখন আমি দেখাবো। শততম পদ্ধতি হোমিওপ্যাথিক ওষুধ প্রস্তুত করার জন্য আপনার কাছে 2টি অপশন থাকবে, আপনাকে যে কোনো একটি অপশন বেছে নিতে হবে। প্রথম অপশনটি হলো পানি দিয়ে ওষুধটি প্রস্তুত করে দেয়া, আর দ্বিতীয় অপশনটি হলো গ্লোবিউলস বা পিলের সাথে ওষুধটি প্রস্তুত করে দেয়া। এই 2টি অপশনের যে কোনো 1টি অপশন আপনি বেছে নিতে পারেন। তো আমি আপনাদেরকে 2টি অপশনই দেখাবো কীভাবে প্রস্তুত করতে হয়। তো প্রথমে আমি পানি দিয়ে কীভাবে ওষুধটি প্রস্তুত করবেন সেই পদ্ধতিটি দেখাবো। পানি দিয়ে ওষুধটি প্রস্তুত করার জন্য আপনার প্রয়োজন হবে এই যে 4 আউন্স সাইজের প্লাস্টিক শিশি অথবা কাঁচের শিশি। আমি এখানে 4 আউন্স সাইজের প্লাস্টিক শিশি নিয়েছি। ওষুধটি প্রস্তুত করার জন্য আপনাকে এই শিশির মধ্যে ডিস্টিল ওয়াটার অথবা ফিল্টার করা স্বচ্ছ পানি নিতে হবে। শিশিটির মধ্যে শিশিটির 3/4 পরিমাণ পানি নেবেন। 4 আউন্স শিশিতে 3/4 পরিমাণ পানি নিয়েছি। এই শিশিতে পানি নেওয়ার পর আমি যে ওষুধটি প্রস্তুত করব, যেমন আমার হাতে যে ওষুধটি আছে সেটি হলো অ্যাগনাসকাস্ট 30 শক্তির ওষুধ। এই অ্যাগনাসকাস্ট ওষুধটির 2 ফুটা ওষুধ আমি এই শিশিতে যে পানি আছে পানিতে নিব। এরপর এই শিশির পানির সাথে আমি
20 থেকে 30 ফুটা আরএস মিক্স করব। আরএস মিক্স করার পর শিশিটিকে হালকাভাবে এভাবে 5-6টা ঝাঁকি দেব। ঝাঁকি দেওয়ার পর ওষুধটি প্রস্তুত হয়ে গেল, এখন এই ওষুধটি রোগী সেবন করতে পারবে। তো আমি তো 30 শক্তির ওষুধটি প্রস্তুত করেছি, আপনি যদি 200 শক্তির কোনো ওষুধ প্রস্তুত করতে চান একই নিয়মে 200 শক্তির ওষুধটি প্রস্তুত করবেন। হোমিওপ্যাথিক ওষুধের 30 শক্তি এবং 200 শক্তি একই নিয়মে প্রস্তুত করতে হয়, কিন্তু ওষুধগুলো সেবনের ক্ষেত্রে কিছুটা পার্থক্য আছে। যেমন আমি এখানে অ্যাগনাসকাস্ট ওষুধটি 30 শক্তি প্রস্তুত করেছি। এখন এই প্রস্তুতকৃত ওষুধটি রোগীকে আমি, এই যে দেখুন শিশুর যে মুখে আছে, এই যে শিশুর এই মুখা দিয়ে এক মুখে করে দিনে 3 বার সকালে দুপুরে এবং রাত্রে সেবন করতে বলবো, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে। এবং ওষুধটি সেবন করার পূর্বে এইভাবে 10 বার ঝাঁকি দিতে বলবো। রোগীকে প্রত্যেকবার ওষুধ সেবন করার পূর্বে শিশুটিকে 10 বার ঝাঁকি দিতে বলবো। ত্রিশ শক্তির ওষুধটি রোগী 3 থেকে 5 দিন নিয়মিত সেবন করতে পারবে, অথবা রোগীকে ওষুধটি দেওয়ার সময় বলে দিতে হবে ওষুধটি সেবন করার পর যখনই রোগীর রোগজনিত কষ্ট কমে আসবে তখন থেকে ওষুধটি সেবন করা সে বন্ধ রাখবে। অন্যদিকে কোনো হোমিওপ্যাথিক ওষুধের 200 শক্তি যদি প্রস্তুত করা হয়, 30 শক্তি যেইভাবে প্রস্তুত করবেন ঠিক একইভাবে 200 শক্তি প্রস্তুত করবেন। আর 200 শক্তির ওষুধটি প্রস্তুত করে রোগীকে দেওয়ার সময় বলতে হবে শিশির এই মুখা দিয়ে এক মুখা করে ওষুধ সেবন করবে দিনে 3 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে 2 থেকে 3 দিন। অথবা রোগীকে ওষুধটি দেওয়ার সময় বলে দিতে হবে ওষুধটি সেবন করার পর যখনই রোগীর রোগজনিত কষ্ট কমে আসবে ঠিক তখন থেকে ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে, অথবা ওষুধটি সেবন করার পর যখনই রোগীর রোগজনিত কষ্ট বেড়ে যাবে ঠিক তখন থেকে ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো পিল দিয়ে কীভাবে হোমিওপ্যাথিক ওষুধটি প্রস্তুত করে দিবেন। এই অ্যাগনাসকাস্ট ওষুধটির 30 শক্তি যদি আমি পিল দিয়ে প্রস্তুত করি বা বড়ি দিয়ে প্রস্তুত করি, সেক্ষেত্রে আমাকে নিতে হবে এই যে 1 গ্রাম সাইজের প্লাস্টিকের শিশি স্পেশাল অথবা কাঁচের শিশি নিতে হবে, এবং সেই শিশিতে 4 ভাগের 3 ভাগ পিল নিতে হবে। এই যে আমি এখানে নিয়েছি 4 ভাগের 3 ভাগ পিল নিয়েছি। অ্যাগনাসকাস্ট 30 শক্তির ওষুধটি প্রস্তুত করার জন্য এই 1 গ্রাম শিশির 4 ভাগের 3 ভাগ পরিমাণ আমি 20 নম্বর বড়ি নিয়েছি, এবং এই বড়িতে আমি অ্যাগনাসকাস্ট ওষুধটির 2 ফুটা ওষুধ এই বড়িতে আমি ঢালবো। ঢালার পর এভাবে হালকা নাড়া দিব। এভাবে হালকা নাড়া দিলে ভিতরে যে পিল আছে সবগুলো পিল ওষুধে ভিজে যাবে বা ওষুধে সিক্ত হবে, তখন এই ওষুধটি প্রস্তুত হয়ে যাবে রোগীকে দেওয়ার জন্য। 30 শক্তির কোনো ওষুধ যদি আমি প্রস্তুত করি বড়িতে বা পিলে, সেক্ষেত্রে রোগীকে এই বড়ি থেকে 5টি করে বড়ি অথবা 10টি করে বড়ি দিনে 3 বার সেবন করতে বলতে হবে, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে 3 থেকে 5 দিন। অথবা রোগীকে ওষুধটি দেওয়ার সময় বলতে হবে এই ওষুধটি সেবন করার পর যখনই রোগীর রোগজনিত কষ্ট কমে আসবে ঠিক তখন থেকে এই ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। অর্থাৎ যে কোনো হোমিওপ্যাথিক ওষুধ সেবন করার পর যখনই ওষুধের প্রতিক্রিয়া শুরু হয় ঠিক তখন থেকে ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হয়, যতদিন পর্যন্ত রোগীর রোগজনিত কষ্ট আবার ফিরে না আসে। ভিউয়ার্স, এখন হোমিওপ্যাথিক ওষুধের 200 শক্তি বা 200 শক্তি যদি আমি এরকম বড়িতে বা পিলে প্রস্তুত করে দেই, সেক্ষেত্রে 30 শক্তির ওষুধটি আমি যেভাবে প্রস্তুত করেছি ঠিক একই নিয়মে 200 শক্তির ওষুধটিও প্রস্তুত করতে হবে। আর এই ক্ষেত্রে ওষুধটি প্রস্তুত করার পর রোগীকে সেবন করতে দেওয়ার সময় বলতে হবে 10টা করে বড়ি দিনে 3 বার সেবন করবে, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে 2 থেকে 3 দিন। অথবা রোগীকে ওষুধটি দেওয়ার সময় বলতে হবে ওষুধটি সেবনকালে যখনই রোগীর রোগজনিত কষ্ট কমে আসবে ঠিক তখন থেকে ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে, অথবা ওষুধটি সেবনকালে যখনই রোগীর রোগজনিত কষ্ট বেড়ে যাবে ঠিক তখন থেকে ওষুধটি সেবন করা
বন্ধ রাখতে হবে। ভিউয়ার্স, হোমিওপ্যাথিক ওষুধের ত্রিশক্তি এবং দোষী শক্তি রোগীকে সেবন করতে দেওয়ার পূর্বে কীভাবে প্রস্তুত করে দিতে হয় এবং সেই ওষুধগুলো কীভাবে সেবন করতে দিতে হয় এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করলাম। আমার আলোচনা আজ আমি এখানে শেষ করব। আসসালামু আলাইকুম।